আমরা যে নিলাম ডাকতে যাচ্ছি তা হচ্ছে চৈতি গ্রুপ অফ কোম্পানির বাড়ি ঘর সহ সমস্ত সম্পত্তি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেনি বলে ব্যাংক চৈতি গ্রুপ অফ কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করছে। দশ কোটি, দশ কোটি এক, দশ কোটি দুই। পঞ্চাশ কোটি এক পঞ্চাশ কোটি দুই পঞ্চাশ কোটি তিন। এটা কি করে সম্ভব? ম্যাডাম, ইকবাল খান নামে একজন নব্য শিল্পপতি আপনার সবকিছু নিলামে কিনে নিয়েছেন। চৈতি চৌধুরী চৈতি চৌধুরী
দলিলগুলো কিসের জানো মা? এই বাড়ির চৈতি চৌধুরীর মিল ইন্ডাস্ট্রি সবকিছুর, আর এই সবকিছুর মালিক এখন থেকে তুমি মা। হ্যাঁ মা, এসো এসো। দাঁড়াও মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা, নাও ধরো। আমি এই দৃশ্যটাই দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মা। দেখ উপরের দিকে তাকিয়ে দেখ, আমার মায়ের তুলনায় তোকে কত ছোট মনে হচ্ছে। এই নে, এই নে তোর তিন মোহরের টাকা। টাকার সাথে তোকে তালাক দেওয়ার কাগজটাও এনেছি। তুই বলেছিলি না তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই, আজ আমি বলছি ভালো করে শোন, আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। তুই বলেছিলি না আমার স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির ফকিন্নি নেই, তাই আমি ঠিক করেছি তোকে তালাক দিয়ে আমি ওই বস্তির ফকিন্নি মেয়েটাকেই বিয়ে করবো।